হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত ডিয়ার স্টুডেন্টস দীর্ঘ প্রতীক্ষিত তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল দু একুশের যে কাট অফ প্রিলিমিনারি যে পরীক্ষা তোমাদের হয়ে গেল ছাব্বিশ তারিখে তার একটা ডিটেল অ্যানালাইসিসের ভিডিও তোমাদের তোমরা আমার কাছে চেয়েছিলে তো আজকের যে ভিডিওটা হবে সেটা সম্পূর্ণ তারই পরিপ্রেক্ষিতে স্টুডেন্টস তোমাদের এবছর যে পরীক্ষাটা হলো সেই বারকার যদি আমি প্রথমেই যে কথাটা বলবো যে আমি তো সমস্ত কোশ্চিনটা অ্যানালাইসিস করলাম এবারকার যে কোশ্চিনটা হয়েছে আমি একেবারে ইজি বলবো না খুব যে কঠিন তাও বলবো না তবে মডারেট লেভেলের কোশ্চেন এসছে কিছু কোশ্চেন ইজিও এসছে কিছু কোশ্চিন একটু ক্রিটিক্যালও এসছে ঠিক আছে কারেন্ট এফেয়ার্সের উপরে এবার যথেষ্ট কোশ্চেন এসছে এবার যা দেখতে পাওয়া গেছে তোমাদের ভ্যাকান্সি যা ছিল সেটা কিন্তু খুব একটা কম নয় গতবার থেকে একটু কম হলেও যে খুব একটা কম তাও না তো সেই পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ আমি এখানে এখন প্রিপারেশন সম্পর্কে আলোচনা করবো এবং তার পাশাপাশি কাট অফটা সম্পর্কেও তোমাদের এখানে আমি ডিটেল আলোচনা করে দেবো তার আগে স্টুডেন্টস বলে দিই তোমাদের অবশ্যই কিন্তু মেন্স এক্সামের প্রিপারেশন স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার বালুঘাট এবং গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর তা তোমাদের বাঁকুড়াতে কিন্তু চালু হয়ে গেছে যার জন্য তোমরা অফিশিয়াল যে নাম্বারগুলো এখানে দেওয়া আছে এই অফিশিয়াল নাম্বারগুলোতে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো তোমাদের তোমাদের ব্যাচ এক তারিখ থেকে শুরু হয়ে যাবে এখন শুধুমাত্র ভর্তি চলছে এবার তোমাদের যে কাট অফটা আমি এখানে তুলে ধরেছি এক নজরে আগে সবার আগে দেখে নেওয়া যাক যে তোমাদের কাট স্মার্ট গ্যালাক্সির মতে তোমাদের কত কি হতে চলেছে অবশ্যই এক্সপেক্টেড বাট খুব একটা এর থেকে মানে উপ যাবে না এবার তোমাদের তোমরা দেখেই নিচ্ছ সব কিছু তারপরেও একটা কথা খালি বলে দিই তোমাদের একটা কোশ্চেন বা অনেকেই বলেছিল স্যার এবার তো কোশ্চিন লিক হয়েছে এরকম অনেক কিছু বিষয় বলেছিলে তো স্টুডেন্টস বলে দিই যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ তাদের কোনো রকম লিক কোশ্চিন পেপারের কোনো প্রয়োজন নেই যদি হয়েও থাকে আমি ধরে নিই ওরকম আমার কাছে কোনো ইনফরমেশান নেই আর যারা প্রিপারেশান নেবে না তাদের যদি কোশ্চিন পেপারের উত্তরপত্রটা হাতে ধরে দেওয়া যায় ওরা এক ঘন্টা কভার করতে পারবে না ওরা এটা খুঁজেও বের করতে পারবে না যে কোন প্রশ্নের কোন উত্তর হবে এটা হচ্ছে একদম বাস্তব সত্য কথা যারা প্রিপারেশন নিচ্ছ তারা ওই সকলের মতো চিন্তা ভাবনাতেও আসবে না আর যারা প্রিপারেশন না নিয়ে শুধুমাত্র ওই ধাঁধাতেই থাকে তাদের সঙ্গে তোমাদের কোনো নিজস্ব সম্পর্ক নেই তো ওটার উপরে কাট অফ কোনোদিনও ডিপেন্ড করে না আর ওগুলোর সঙ্গে তোমরা যদি মাথা লাগাও ওগুলো নিয়ে তোমরা কোনোদিনও ওগুলো সুরাহাও করতে পারবে না তো ওগুলো নিয়ে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই তারপরে তোমাদের যে কাট অফটা আসছে সেইটা নিয়ে এবার আলোচনায় আসি প্রথমে আমি মেল কাট অফ সম্পর্কে আলোচনা করব মেল কাটফ আলোচনা করতে গিয়ে আমি যদি বলি সেটা আসবে তোমাদের তিরিশ থেকে 32 ওবিসি বি আঠাশ থেকে উনত্রিশ এসসি 22 বাইশ অ্যাপ্রক্সিমেট ওবিসি এ কুড়ি থেকে 21 ওবিসি আমি কম রাখার কারণ হচ্ছে তোমাদের ওবিসি এর কিন্তু ভ্যাকান্সি বেশ এবং তোমার খুব ভালো করে যেন গতবার কিন্তু মাত্র ষোলো মাত্র ষোলো কাট অফ গেছিলো এবং এসটি 18 থেকে কুড়ি সেটাও গতবার 18ই গেছিল তো তোমাদের মেল কাট যে এক্সপেকটেশন সেটা এরকমই থাকবে এবং এর উপরে যারা থাকছো তারা ফিল্ড প্রিপারেশন জোর কদমে চালাও অবশ্যই স্মার্ট গ্লাস কোচিং সেন্টার থেকে ট্রেনার সহ তোমাদের ফিল্ড প্রিপারেশনের কিন্তু সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে এবারেও তোমাদের মেয়েদের যদি কাটঅফের দিকে আমি আলোচনা করি মেয়েদের জেনারেল কুড়ি ওবিসি বি আঠারো এসসি পনেরো থেকে ষোলো তোমাদের ওবিসি এ তোমাদের পনেরো চোদ্দ থেকে পনেরো এবং এসটি এগারো থেকে বারো যাদের নাম্বার রয়েছে তারা ফার্দার প্রিপারেশনের জন্য রেডি হতে থাকো এর উপরে খুব একটা কাট অফ যাবে না অ্যাপ্রক্সিমেট এরকমই কাট অফ থাকবে এবং এই কাট অফের উপরেই বেস করে তোমরা আগামী প্রিপারেশন কন্টিনিউ করে যাও যদি তোমরা আশায় বসে থাকো স্যার কাট অফ যেখানেই প্রিপারেশন নাও না কারো যেভাবেই প্রিপারেশন নাও যদি ভেবে থাকো যে রেজাল্ট বেরোনোর বা প্রিপারেশন নেবে তোমাদের আমি লিখে দিচ্ছি তোমাদের কোনোদিনও পরীক্ষা তোমরা কোয়ালিফাই করতে পারবে না প্রিলি এক দু মাসের প্রিপারেশনে কোয়ালিফাই করা সম্ভব বাট মেন্স এক্সাম কখনোই পসিবল হয়ে উঠবে না মেন্সের জন্য এবার টার্গেট রাখবে ফিফটি মানে পঁচাশির মধ্যে বলছি এবং ফাইনালি নাম্বার থাকে সেটা টার্গেট এগোবে মানে আউট অফ হান্ড্রেড যদি বলি আফটার ইন্টারভিউ এই টার্গেট নিয়ে যারা কোয়ালিফাই করতে পারবে তারাই গিয়ে চাকরি পাবে আদারওয়াইজ কিন্তু চাকরি পাবে না কারণ দিন যাবে তোমাদের কিন্তু কাট অফ বা হাই হতেই থাকবে এটা একদম বাস্তব সত্য খুব শীঘ্রই তোমাদের কিন্তু আবার কনস্টেবলের কিন্তু পুলিশ কনস্টেবলের কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে পুজোর পরেই কিন্তু তোমাদের কলকাতা পুলিশের যে কনস্টেবল সেটা কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে এবং আমাদের মেন্স এক্সামের পারপাসে যে তোমাদের কোচিং ফিসটা এবার প্রোভাইড করা হয়েছে সেটা একদম নমিনাল মাঠের সম্পূর্ণ প্রস্তুতি মেন্স এক্সামের সম্পূর্ণ প্রস্তুতি কোচিং প্লাস সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস ইন্টারভিউ প্রস্তুতি এবং ইন্টারভিউ প্লাস স্টাডি মেটেরিয়ালস টোটাল কোর্স ফি করা হয়েছে মাত্র চার হাজার টাকা সামান্য এই ফিসে তোমাদের শুরু থেকে চাকরি পাওয়া পর্যন্ত টোটাল পেমেন্ট এখানে কমপ্লিট করানো হবে ঠিক আছে এবং তার পাশাপাশি কলকাতা পুলিশ কনস্টেবলের কিন্তু প্রিপারেশন আগামী এক তারিখ থেকে শুরু হতে চলেছে তার জন্য তোমরা কন্ট্যাক্ট করবে এই সকল নম্বরে এইট অথবা সেভেন অনলি ফর তোমাদের তোমরা যারা যারা প্রিপারেশন নিতে এসেছো তার জন্য শুধুমাত্র কন্ট্যাক্ট করবে আদারওয়াইজ না তোমাদের প্রিপারেশন লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা করানো হচ্ছে কোচিং সেন্টার থ্রু কিছু কিছু ক্লাসের তোমরা লাইভ স্ট্রিমিং ডেলি ইউটিউবে ফ্রিতে পাবে তারও ব্যবস্থা করানো হচ্ছে যা আগামীতে খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে তো কাট অফ মেন্স এক্সামের প্রস্তুতি সম্পূর্ণ বিষয়টা তোমাদের এখানে আমি সম্পূর্ণটা তুলে ধরলাম আশা করি তোমাদের যে নেক্সট প্রিপারেশান সেটা আগের বারের চেয়েও এবার অনেক বেটার হবে স্মার্ট ওয়েলারের সঙ্গে যুক্ত থাকো তোমাদের বেস্ট প্রিপারেশনটা সবসময় তোমরা প্রোভাইড পেয়ে যাবে এবারেও তোমরা যারা বাড়িতে বসে স্টাডিমেন্টারেলি প্রিপারেশন নিতে চাইছো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো তো স্টুডেন্টস আজকের মতো তোমাদের যে ভিডিওটা ছিল সেটা এতটাই আগামী যে কোনো আপডেট বা ক্লাসের ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ